প্রণাম মহারাজ আপনি বলেন সাধনাকে সাধ্যে হয় জীবনে তো জানা নেই যে কী সাধনা সাধব আপনি বলেন যে আপনার কাছে যারা আছে তাদের আলাদা আলাদা কাজ দেওয়া হয় মানে তাদের জন্য সেটা প্রযোজ্য তো আমি কি সাধনা জীবনে সাধব জানি না দেখুন আলটিমেট চোথ পরিষ্কার পরিষ্কার সত্য আমি আপনি আমরা যে যেখানে আছি সেই অবস্থাতেই তাকে প্রকৃতি সাধনা দিয়েই রেখেছে আলাদা করে কিছু সাধ্য হবে না এখান থেকে ওখানে গিয়ে ওখান থেকে সেখানে গিয়ে কিছু হয়ে যাবে তা নয় যারা এখানে এসেছে যারা এখানে থাকছে ভাববেন না তারা এখানে থাকছে তাদের ডেস্টিনি তাদেরকে এখানে রেখেছে তাদের যাত্রাতে জ্ঞানপীঠে আসা বা থাকা বা জ্ঞানপীঠে এসে চলে যাওয়া ঠিক আছে সব কিছু জীবন তার মতো করে তাকে সাজাচ্ছে ঠিক আছে তো কোনো একটা জায়গা কোনো একটা মত কোনো একটা ব্যক্তি কোনো একটা বস্তুকে পরিবর্তন করে দিয়ে আমরা জীবনে কিছু করতে পারবো না আমি আগেও আলোচনা করলাম আমাদের সবসময় দ্বিতীয়টাকে দেখা বেশি বুদ্ধিমত্তা কারণ প্রথমটাতে অস্বীকার থাকে সিঁড়ি না সিঁড়ি না সিঁড়ি না ঠিক আছে দ্বিতীয়তে শিকার থাকে শিকার মানে এই না সিঁড়ি 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 শিকার মানে যা আছে যা আছে জীবন আমাকে যা দিয়েছে তা আমাকে এগিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে আপনাকে হয়তো গৃহবধূ করেছে এটি আপনার দেহমনের স্ট্রাকচারে আপনাকে এগিয়ে যেতে সহায়ক বা অ্যাপ্রোপ্রিয়েট বলেই দিয়েছে জীবনের কোনো মিত্রও নেই শত্রুও নেই যেমন আবহাওয়া বা প্রকৃতি ঠিক আছে একটা গাছের তুলনা করি এর এই গাছটি আছে এর মিত্রও নয় শত্রুও নয় ঠিক জীবন আমাদের সাথে তেমন জীবন আমাদের সাথে খুব বন্ধু তাও নয় আবার শত্রু তাও নয় জীবন আমাদের যাত্রার সাক্ষী আমরা যেই অবস্থায় যেইখানে যেভাবে বসে আছি এই প্রকৃতি ভগবান বলুন ঈশ্বর বলুন মা বলুন আমি তাকে জীবন বলছি তাকে অস্তিত্ব বলুন তাকে দেবতা বলুন যা ইচ্ছা বলুন যার যেমন অভিরুচি আপনাকে দেখেছে কারণ আপনার জন্য ওটা অ্যাপ্রোপ্রিয়েট মাথায় রাখুন অ্যাপ্রোপ্রিয়েট মানে আপনার এই মুহূর্তের এই মুহূর্তের যে সংরচনা সেই সংরচনারই ফলাফল এগুলো বা এমন বলতে পারেন যে যেমন আপনি যদি গাছ হন তাহলে কি গাছকে সূর্য ডেলিভারেটলি সামলাচ্ছে যে এতটা রোদ দেব সূর্য তার মতো আছে গাছ তার মতো আছে এই এবার এই জিনিসটা কী ঘটছে ইটস হ্যাপনিং এটা ঘটছে ঠিক আছে জল তার সাথে ঘটছে ঠিক তেমনই আপনি একটি মেয়ে হয়ে জন্মেছেন ঠিক আছে প্রকৃতির পুরো এই ব্যবস্থাপনায় ওই মেয়েটির একটি অংশ আছে ভাগিদারিত্ব আছে সেই যতক্ষণই ভাগিদারিত্ব আছে ততক্ষণই আপনি থাকবেন ততক্ষণই আমি থাকবো তো আমরা খুব অ্যাপ্রোপ্রিয়েট ম্যানারে জীবনে বসে আছি ঠিক তাহলে এখানে সিদ্ধান্ত কি দাঁড়ালো জীবনে সাধার কিচ্ছু নেই একেবারে কিছু নেই মানে আপনাকে এক্সট্রা কিছু অ্যাডিশন বা কিছু লেস করতে হবে না এই মুহূর্তে কাউকে কিছু এক্সট্রা অ্যাডিশন বা লেস অ্যাকর্ডিং টু বিভিন্ন কনসেপ্ট করতে হবে না জীবনের স্বতঃ প্রজ্ঞা আপনাকে সেই জিনিসগুলোকে সামনে আনবে আপনার কি চাই যদি আপনার এই মুহূর্তে ঝামেলা চাই তো ঝামেলা সামনে আনবে যদি এই মুহূর্তে আপনার কনফিগারেশান এমন হয় যে এই মুহূর্তে আপনি পিস বা শান্তির অধিকারী তো কোনো যেন তেন প্রকার সেই জ্ঞানপীঠে হোক অজ্ঞানপীঠে হোক যেইখান আপনার আপনাকে শান্তি আসবে ঠিক আছে এটা হলো জীবনের সাথে সম্পর্ক তাহলে কি আমার রিল্যাক্স আমাদের হওয়ার কিছু নেই ঠিক এটাই তো সিদ্ধান্ত বেরোচ্ছে নাকি এটাই তো সবাই বুঝলেন তাহলে আমাদের উচিত রিল্যাক্স হওয়া যখন আপনি রিল্যাক্স হতে পারছেন না এবার সাধন তার মানে জীবন আপনাকে যা দিয়েছে অপরচুনিটি হিসাবে আপনি তা নিতে পারছেন না সামনে পরীক্ষা এসছে এক্সাম এসছে কেন এইটটি পার্সেন্ট মার্কস পেতে কি নাইনটি পার্সেন্ট মার্কস পেতে মানে কি আপনাকে ওই পুরো টেক্সট বুক কিছু শেখাতে চাইছে তাহলে জীবন আপনার সামনে টেক্সট বুক দেখেছে টেক্সট বুককে বাঁচুন ঠিক আছে আপনি রিল্যাক্স থাকুন দুশ্চিন্তা ছেড়ে দিন নেক্সট কোন স্ট্রিমে গিয়ে আপনি পড়াশোনা করবেন এটা নিয়ে ভাবনা চিন্তার দরকার নেই কিন্তু আমরা ব্যতিব্যস্ত কেন ওই নেক্সট কী পড়বো তার উপরে এখন কতখানি পড়ার দরকার এটা আমরা ডিসাইড করতে শুরু করেছি জীবন আপনার সামনে এই জলের বোতলটি দিয়েছে যাতে আপনার জল তেষ্টা পেলে আপনি খেতে পারেন এটাই এর ব্যবহার জল তেষ্টার সময় এমন হ্যাপাজার্ড হয়ে যাবে না যে এই বোতলটি থেকে জল খাবার যখন দরকার তখন বোতলটি হারিয়ে ফেলেছে একে সম্মান করুন জীবন দিয়েছে জীবনের প্রতি একটু অনন্ত কৃতজ্ঞতা সাথ দেওয়া হয় আমরা অকৃতজ্ঞ জীবন কাটাই আপনাকে হাজব্যান্ড দিয়েছে বা সন্তান দিয়েছে আমাকে এই সব ব্রহ্মচারী ভাইদেরকে দিয়েছে আমাকে এখানে একটা এইরকম একটা জায়গা দিয়েছে এই জায়গাটা আমাকে প্রকৃতি বিধান করেছে ঠিক আছে এর প্রতি আমি কৃতজ্ঞতা রাখতে হবে ইস এটাতে এরকম না হলে ভালো হতো না উপরে টিনের চাল এই হলে ভালো হতো আলাদা কথা যখন কেউ এই ভাবে আমার সামনে আসলো যে এই জায়গাটাকে পাকা করার দরকার একটা কালেকটিভ একটা আর জুটছে তখন এটা হবে তখন ঠিক ওটাকে আমি করবো ততক্ষণ না তা উঠছে ততক্ষণ পর্যন্ত টিন আছে কি করে আওয়াজ রিসেষ করা যায় খর দিয়ে দাও টিনটা কৃতজ্ঞতা এসেছে এখন আমাদের আমাদের কি মনে হচ্ছে না যে ঢালাই হলে হয়তো বৃষ্টির জলের আওয়াজটা হতো না কিন্তু জীবন এখনও বিধান করেনি দেখুন দুটো দৃষ্টিকোণ এখন যদি আমি খুব অখুশি হয়ে যাই আমি ম্যানিপুলেট করে ডোনেশন আনার চেষ্টা করব ঠিক আছে কিন্তু এই অখুশি হয়ে যাওয়াই আমার এই মুহূর্তে যন্ত্রণার কারণ এটা আছে এর সাথে আমি কিভাবে চলতে পারি পরিবারে যা আছে আমি তার সাথে কিভাবে চলতে পারি যদি চ না চলার বিন্দু তৈরি হয়ে যায় তখন এমনিই দূরত্ব হয়ে যাবে তো যা আছে এই স্পন্টেনিয়াস রেলমে তার প্রতি একটা সম্মান তার প্রতি কৃতজ্ঞতা রাবিয়ার কথা আমি উদাহরণ দিই মাঝে মাঝে এই জন্য যে কী করে তিনি দারিদ্র দিয়েছেন আমাকে আমি কী করে সম্মান না করি রাবিয়ার শান্তির জন্য দারিদ্র বিধান মূল বিষয় এই নয় কি পেলে শান্তি হবে মূল বিষয়টা দেখতে হবে শান্তিতে থাকতে কি কি দরকার যা পেয়েছি তার সাথে যদি আমরা শিকারে চলে আসি আমার ভিতরে যে খারাপ জিনিসগুলি সোকল্ড আসুন না শিকারে ওখানে ফিফটি পারসেন্ট শান্তি বিধান হয়ে যাবে ঠিক আছে এই ক্ষেত্রে বলে রাখি যে বলছি যা করেছি বেশ করেছি সে শিকারে নেই কিন্তু সে এক রকমের ইগোয়েস্টিভ রেসিস্ট্যান্স দিচ্ছে তুমি যাই বলো আমি যা করেছি বেশ করেছি এই কথা যদি চিৎকার করে বলার দরকার পড়ে গলাবাজি মানুষ কখন করে যখন সে ভয়ে থাকে আমি বলি না কুকুর কখন চেঁচায় যখন ভয় পায় সাপ কখন ফোনা তোলে যখন সে ভয় পায় তো যে বলছে বেশ করেছি ভাববেন না সে জীবনকে শিকার করে নিয়েছে সে সব থেকে বিরোধে আছে হয়তো জীবনে যখন শিকার ঘটে তখন শান্তিপূর্ণ ভাব থাকে ভিতরে ঠিক আছে তো কি সাধতে হবে সাধনা কি এই জীবনটিই সাধনা মা আমার সামনে যা আনছে দেখুন শ্রীরামকৃষ্ণ জীবনকে যদি আমরা একটা প্রতীক হিসাবে ধরি ওনার মধ্যে সাধনার আর উঠছে এবং গুরুরা আসছেন ঠিক আছে এটা একটু দেখানো হয়েছে একটু অন্যরকমভাবে গুরুরা আসছেন মানে দক্ষিণেশ্বরের যে সাধু সেবা সেখানে সবাই আসত এমনও হতে পারে শ্রীরামকৃষ্ণ ধরুন দশ বারোটি মতে সাধনা করেছেন হয়তো একশো দশ জন এসেছিল আরও মতের পন্থের লোক এসেছিল শ্রীরামকৃষ্ণ এইটুকু সাধনা করেছে এটাকেই মানে কি বলবো সম্প্রদায় লেখে যে ওনার যখন যা মনে হয়েছে তখন তারা তার সেবা করতে চলে এসেছে ভাবটা সুন্দর কিন্তু যেভাবে এটা রিপ্রেজেন্ট করা সেটা সুন্দর নয় প্রকৃতি শুধু ওনার প্রয়োজনেই কি দক্ষিণেশ্বরে কাজ করেছিল দক্ষিণেশ্বরে কি শুধু শ্রীরামকৃষ্ণই ছিলেন আর কেউ ছিল না তাদের জন্য তো মা বিধান করেছেন সকলের জন্যই জীবন একশো জনকে পাঠিয়েছিল তার মধ্যে রামকৃষ্ণের কনফিডারেশনে বারোজনের দরকার ছিল ওই বারোজনকে উনি গ্রহণ করেছেন তখন সিদ্ধান্ত হিসাবে বড় সুন্দর কিন্তু এটাকেই তো আমরা হ্যাঁ অপোজিট ওয়েতে সাজিয়ে দেখাতে পারি না অহংকারের টেন্ডেন্সি সাজিয়ে দেখা সে সামগ্রিকতা দেখে না ঠিক আছে তো যা যা দরকার আসছে জীবন তা শ্রীরামকৃষ্ণের সামনে নিয়ে আসছে ভগবান বুদ্ধের সামনে আনছেন ওই যে বোধি লাভ করার সময় ভগবান বুদ্ধকে যে জিজ্ঞেস করা হয় যে আপনি যে এই ছ বছর ঘোরাঘুরি করলেন বাড়ি ছেড়ে তা আপনি কি মনে করেন ডাইরেক্ট বদিকার বিক্ষে বসে গেলে কি ভালো হতো না বুদ্ধ বলবেন ওই ছ বছর চলেই তো বুঝেছি যে বসতে হবে না চললে বুঝতাম কি করে ছ বছর ছ বছরও সাধনা শুধু ওটা সাধনা না এবার আবার কি লিখবে সম্প্রদায় ওই ছ বছরে যত গুরুরা ছিল সব ফালতু কেউ কিছু করতে পারেনি ভগবান বুদ্ধ নিজের পায়ে নিজে দাঁড়িয়েছেন বুদ্ধ এই কথা বলবেন না বুদ্ধদের মতো উনি বলবেন এই ছ বছর তো আমি আধার তৈরি করেছি তাই তো আমি ক্লান্ত হয়েছি বুদ্ধের মধ্যে যে সিদ্ধার্থ অতি অ্যাক্টিভ ছিল সেই সিদ্ধার্থ তো সব রকম টেস্ট করে চেখে 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 গাবে কিন্তু এ হিন্দু ধর্মের দুঃখের বিষয় সেই বুদ্ধকেও আবার অবতার বলে দেওয়া হয়েছে তখন অবতারকে ব্যাখ্যা করা দরকার অবতার মত খায় অবতার স্ত্রীসঙ্গ করে এই নিয়ে আবার বাকি ধর্মনাতে গালাগালি করবে তো এই জায়গাটা বুঝতে হবে তো জীবনই সাধনা নতুন করে সাধনার দরকার নেই যা আছে যেখানে আছেন যেভাবে আছেন ওই জায়গাতে অনুগ্রহ অনুভব করুন যদি দেখেন খুব খারাপ কিছু পেয়েছেন অনুগ্রহ অনুভব করুন যদি বলেন কোনো রোগ পেয়েছেন হ্যাঁ তাহলেও অনুগ্রহ অনুভব করুন পেয়েছি কথা বলার জন্য এখনো বাকি আছি আমি জীবন শেষ হয়নি এই আন্ডারস্ট্যান্ডিং ওই মুহূর্তে আপনাকে সেধে দেবে আপনি শান্ত হয়ে যাবেন শান্তি তো সাধার আর তো কিছু সাধারণ নেই ঠিক আছে এইবারে ওই শান্ত মন দরকার হলে কোনো স্টেপ নেবে চুপ করে যাবে না আমরা ধরে নিই চুপ করে যাওয়া চুপ করে যাওয়া তো একটা সিদ্ধান্ত হলো আমায় কিছু করতে হবে না কিছু করতে হবে একটা সিদ্ধান্ত কিছু করতে হবে নাও আর একটা সিদ্ধান্ত কোনো সিদ্ধান্ত নেই আসুক যেমন যেমন দরকার নেব একটা শান্ত মন সাধক তৈরি করবে জীবনকে সাধনা দেখবে এবং সামনে যাই থাকবে তার মধ্যে সে শান্তি সাধবে কাউকে দরকার হলে জীবনে আনবে কাউকে হলে বের করে দেবে অনেক সময় দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সমস্যা কি বলুন তো মানসিক ওই সমস্যা এক্সিস্টই করে না আপনাদের যতজন আছেন বাড়িতে গিয়ে দেখবেন এই দশটা কথার মধ্যে যদি চারটে কথা না বলেন ফিফটি সমস্যা কমে যায় কিন্তু আমরা বলতেই চাই তখন আমরা কি বলবো যে কী করবো আমার মুখ দিয়ে তিনি বলাচ্ছেন তাই আমি বলে ফেলছি তাহলে তিনি ঝামেলায় রাখছেন তো থাকো ঠিক আছে যেটা বুঝতে পারছেন ডুইট ঠিক আছে ওটাই সাধনা কোথাও চলে এসে হবে না তাই যে এই যে এরা চলে এসেছে ওদের ডেস্টিনি এক ওদের ডেস্টিনিটা ওরা মহান নয় আমার ডেস্টিনিতেই মহান নয় এটা আমাদের পথ আপনি যেখানে আছেন কালকে আপনার গায়েও গেরিয়া উঠতে পারে কেউ জানে না আমি বলতে পারবো না আমি প্যান্ট শার্ট পরে রাস্তায় যখন বিয়ে করতে পারি কেউ জানে না ফ্যাক্ট কেন কি কি আমরা কী পোকার মতো জীবনের সামনে কখনো জীবনে সব সময় অস্তিত্বের সামনে হাত জোর করতে শিখতে হবে এই যে আমরা বলি না আমার দ্বারা কখনো হবে না আমি বলি তুমি জানোই না তোমার দ্বারা কি কি ঘটতে পারে বেশি কিছু করতে হবে না এদিক থেকে ওদিক হয়ে যাবে মানুষ টান হ্যাঁ হয়ে যাবে অবাক খুবই